মম আপন মনেরও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই তুমি আমারই, মম জীবন গগন বিহারী। তো যারা মম প্রেমিক তাদের এই মম ওটাকে মমতে পাল্টে নিতে খুব একটা কষ্ট হয় না, এই রবীন্দ্রসঙ্গীতটাকে সামান্য একটু পাল্টে নিতে কষ্ট হয় না, এবং এইটুকু পরিবর্তন করলে নিশ্চয়ই রবি ঠাকুর বা রবি ঠাকুরের ভক্তরা নিশ্চয়ই কুপিত হবেন না। যাই হোক, আমাদের আজকে সন্ধেবেলায় খুব খিদে পেয়ে গেছিল আমার ভাইয়ের, তো ভাই এই একটা বিশেষ দোকানের 1200 ব্যারাকপুরে, 1200 রোডের উপরে একটা বিশেষ দোকানের মোমো খুব পছন্দ করে, কারণ ওদের ভেতরের পুরটা খুব মোটা পুর, আবার পুর ঠাসা পুর থাকে একদম মাংসের, এবং খেতেও খুব সুন্দর হয়। তার জন্য আমি যখনই মোমো খাই ওই দোকান থেকেই নিয়ে আসি। আমাদেরও বাড়ি ব্যারাকপুরে অতি অবশ্যই, তো আজকেও চলে গেছিলাম ওই দোকানে 1200 রোডের উপরে। সেই দোকানটার নাম হচ্ছে তৃপ্তিঘর রেস্টুরেন্ট, এবং ওটাকে লোকে মুখোমুখে ওটা ফেলুদার দোকান হিসেবেও পরিচিত। এই ফেলুদা গোয়েন্দা ফেলুদা কিনা আমি জানি না, কিন্তু ফেলুদার দোকান বলতেই আমাদের কেন যেন প্রথমেই গোয়েন্দা ফেলুদার কথাই মনে আসে। এবং দোকানে তৃপ্তিঘর রেস্টুরেন্টের নিচে ছোট্ট করে ফেলুদার দোকান দেখে মজা লাগলো, আপনারাও দেখতে পাবেন ভিডিও ফুটেজে। তো এখন শীতকাল যাব যাব করছে 2024 সালে, সেই শীতের মধ্যে গরমও পড়ে গেছে, এর মধ্যে তার মধ্যে আগুন গরম, ওই মোমো যেটার মধ্যে থাকে কন্টেইনার, ওখান থেকে একটা একটা করে মোমো তোলা, তারপরে আমাদেরকে অনেকখানি করে স্যুপ দিল, যেমন মোমোর মধ্যে তেমনি স্যুপের মধ্যে মাংসের পুর একেবারে ঠাসা ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে সন্ধেবেলায় খাওয়ার জন্য ব্যারাকপুরের 1200 রোডের উপরে তৃপ্তিঘর রেস্টুরেন্ট থেকে, যেটা স্থানীয়ভাবে ফেলুদার দোকান, মানে গোয়েন্দা ফেলুদার দোকান, হয়তো ফেলুদার দোকান হিসাবেই পরিচিত, সেখান থেকে আমি মোমো নিয়ে এসেছি। ওখানকার মোমোটা বেশ ভালো থাকে, ভেতরের পুরটা বেশ জমাট পুর থাকে, মাংস অনেকখানি থাকে, যার জন্য ওই দোকান থেকে আজকে চিকেন মোমো নিয়ে এসেছি আমি আর ভাই খাওয়ার জন্য। তার সঙ্গে স্যুপটাও দেয় অনেকটা, ফলে এইগুলো নিয়ে এসেছি এবং এখন খাওয়া শুরু। তৃপ্তিঘরের রেস্টুরেন্টের ফোন নাম্বার ইত্যাদি যা সেটা আমি দেখিয়েছি, কেউ নোট করে নিতে পারেন, আমি একবার দেখিয়ে খাওয়া শুরু করব। এই মোমো, এই স্যুপ, এই মোমো, চিলি সস, আরে আমার স্যুপটা এখানে রেখেছি, প্রচন্ড গরম, একটু পরে ঢালবো সেই জন্য। শুরু করলাম, দেখুন পুর, দেখুন
ভেতরে ঠাসা চিকেন বুট, চিকেন মোমো 60 টাকা করে প্লেট নেয়, 6 পিস থাকে। এইরকম পুরের জন্য, পুরের মোমোর জন্য 60 টাকা দেওয়াই যায়। পুর দেখুন, ঠাসা চিকেন পুর, সুপটাকে প্লেটের উপর নিয়ে নিয়েছি,
স্যুপের মধ্যে মাংসের টুকরোও আছে, বেশ ভালো খেতে স্যুপটা, গরম গরম একটু চিলি সস মাখিয়ে চিকেন মোমো খাওয়া দারুণ। মাংসের ভুট দেব ভেতরে ঠাসা চিকেনের পুর।